আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন সাবেক বিচারপতি সিনহা যে কারণে ভারতে আর পঁচিশ দিন থাকতে পারবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমস পালানোর সময় ব্রিটিশ পাসপোর্ট সহ যা যা সঙ্গে নিয়েছিলেন বিচারপতি মানিক কেন রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট সতর্কতা জারি ভারতের আরও যে পাঁচ ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা আনসারদের দাবির মুখে যে সিদ্ধান্ত নিল সরকার নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের নতুন আইন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন সাবেক বিচারপতি সিনহা বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ানক যা ভাষায় প্রকাশ করার মতো নয় এটা কেবল উপলব্ধি করা যায় আমি প্রধান বিচারপতি ছিলাম সেই আমাকে সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায় আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয় ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন এভাবেই নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র বা এস কে সিনহা নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে আসতে চান সংবিধানের ষোড় সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য হন সাবেক বিচারপতি এস কে সিনহা দু হাজার আঠারো সালের একত্রিশে জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা নজিরবিহীন পরিস্থিতির মধ্যে একাশি দিন আগে তার কার্যকল শেষ করেন দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসা বিচারপতি সেনা যুক্তরাষ্ট্রে বসেই দু সালে একটি বই প্রকাশ করেন তাতে তিনি দাবি করেন তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়েছে গত চোদ্দই আগস্ট বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে দৈনিক ডেলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনহা বলেন তিনি বাংলাদেশে ফিরে আসতে চান এখন তিনি গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছেন সাবেক প্রধান বিচারপতি দাবি করেন দু সালে জানুয়ারিতে দেশের একুশতম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর নিম্ন আদালত যাতে বড় বড় চোরা কারবারি ও দুর্নীতিবাজের জামিন দিতে না পারে সেই জন্য কিছু উদ্যোগ নেওয়ার থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে যে কারণে ভারতে আর পঁচিশ দিন থাকতে পারবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমস বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই ভারতে আশ্রয় নেন ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবাই কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর হিন্দুস্তান টাইমস এর বলা হয় যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে বাংলাদেশে একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন শনিবার পর্যন্ত শেখ হাসিনা কুড়ি দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায় আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপরই অভিহিত হয়ে যাবেন শেখ হাসিনা প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে পালানোর সময় ব্রিটিশ পাসপোর্ট সহ যা যা সঙ্গে নিয়েছিলেন বিচারপতি মানিক সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এই সময় সঙ্গে নিয়েছিলেন নগদ ষাট থেকে সত্তর লাখ টাকা ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী তবে শেষমেশ বিজেপির হাতে আটক হয়ে তাকে শুক্রবার ওই সীমান্ত এলাকা থেকে রাত এগারোটা কুড়ি মিনিটে আটক হয় সাবেক বিচারপতি পালিয়ে যাওয়ার জন্য যাদের সঙ্গে চুক্তি করেছিলেন তারাই নগদ সব টাকা নিয়ে তাকে একা ফেলে চলে যায় তবে আটকের সময় বিজেপি তার কাছ থেকে নগদ আশি থেকে চল্লিশ হাজার টাকা জব্দ করেছে বলে জানা গেছে আটকের পর জিজ্ঞাসাবাদের মালিক বলেন আমার সাথে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট নগদ কিছু টাকা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ছিল আপনারা সঙ্গে আর কি ছিল এমন প্রশ্নের জবাবে জানতে চাইলে সাবেক এই বিচারপতি বলেন তেমন কিছু ছিল না চল্লিশ হাজারের মতো টাকা ছিল গতকাল ষাট সত্তর লাখ টাকার মতো ছিল ওটা নিয়ে গেছে কে নিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেগুলো দুই ছোকরাই নিয়েছে আমার সঙ্গে কিছু কিছু সব নিয়ে গেছে আমি পনেরো হাজার টাকা চুক্তিতে আসছিলাম ওই টাকা আমি তাদের দিয়েছি কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে তাকে আটকের পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েকজন তাকে জিজ্ঞাসা করছেন আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন তখন বিচারপতি মানিক বলেন প্রশাসনের ভয় পালিয়ে যেতে চাইছিলাম এ সময় অপর পাশ থেকে একজন জিজ্ঞাসা করেন আপনি তো অনেক জুলুম করেছেন তখন তিনি বলেন আমি কোনো জুলুম করিনি প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে কেন রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট সতর্কতা জারি পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত দশটায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিলওয়েল গেট ছয় ইঞ্চ করে খুলে দেওয়া হবে এই জন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে শনিবার দুপুরে তথ্য নিশ্চিত করে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়নের বোর্ড ম্যানেজার এটিএম আব্দু জাহের তিনি বলেন কাপ্তাই থেকে কাপ্তাই লেকে একশো ফুট এম এল পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থার সৃষ্টি হয় শনিবার দুটো পর্যন্ত পানি একশো সাত দশমিক তেষট্টি ফুট পর্যন্ত উঠেছে সন্ধ্যার মধ্যে পানি একশো ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় ষোলোটি গেটের ছ ইঞ্চ করে ছেড়ে দেওয়া হবে সবাই সাবধানে থাকুন গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদ সীমার কাছাকাছি এসে পৌঁছেছে পানি বিপদ কাছে কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতিমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হয় তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে ভারতের আরো যে পাঁচ ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশী হ্যাকাররা বাংলাদেশ সীমান্তে নদীর অববাহিকার খুলে দেওয়ার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা দীর্ঘ সময় সেটি হ্যাকারদের দখলে ছিল সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা সবশেষে চব্বিশ ঘন্টায় পাঁচটি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি বাংলাদেশ তাদের দাবি করা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে সত্যতাও মিলেছে সেগুলিতে প্রবেশ করলেই চোখে পড়ছে ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকাররা দখল করেছেন লেখা দেখানো হচ্ছে আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেব ডম্বুরবাদ খোলা হলো কেন বাংলাদেশের বন্যার জন্য ভারত দায় ইত্যাদি বার্তা সবশেষ হ্যাকারদের কবলে পড়া ওয়েবসাইটগুলো হলো রাত দেড়টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটগুলো সাইবার কমিউনিটি অফ বাংলাদেশের হ্যাকারদের দখলে ছিল খোঁজ নিয়ে জানা গেছে একুশে আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত পনেরোটি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার কমিউনিটি অফ বাংলাদেশ যার মধ্যে রয়েছে ভারতীয় পুলিশ সেনাবাহিনী সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট তাছাড়া এয়ারলাইন্স ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাউন করেছেন বাংলাদেশি হ্যাকাররা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে আনসারদের দাবির মুখে যে সিদ্ধান্ত নিল সরকার সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি দেওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করেছে প্রাথমিকভাবে কিছু দাবি যৌতিক প্রতীয়মান হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সুশৃঙ্খল আনসার বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এই অবস্থা চলতে থাকলে সরকার আর প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত রয়েছেন সাধারণ আনসার কর্তৃত্ব উত্থাপিত দাবি দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে প্রাথমিকভাবে কিছু দাবি যৌতিক প্রতীয়মান হয়েছে এ প্রতিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাধারণ আনসারদের তিন বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে বিশ্রাম নারী চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না সাধারণ আনসারদের প্রতিনিহত সহ আনসার ও ডিপিডির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি দেওয়া পর্যালোচনা করে যৌতিক সুপারিশ প্রণয়ন করে সাত কার্যদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে এদিকে আরেকটি নিউজ হচ্ছে নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখানি নতুন যে আইন আফগানিস্তানে নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখানি নতুন আইন নথিভুক্ত কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের বরাতে রয়টার্সে তথ্য জানিয়েছে নতুন আইন অনুযায়ী এখন থেকে দেশটিতে নারীদের মুখ ঠেকে চলতে হবে পুরুষদের দাড়ি রাখাও বাধ্যতামূলক এছাড়া নারী পুরুষ কেউ নামাজ আদায় ও রোজা পালন করে বিরত থাকতে পারবে না এবং গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না জানা গেছে এই সংক্রান্ত ডিগ্রি দু সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা জারি করেছিলেন ওই ডিক্রিতে যেসব নিয়ম কানুনের কথা বলা হয়েছিল তাই এখন আইনি রূপ দেওয়া হয়েছে এরপর নীতি নৈতিকতা বিষয়ক একগুচ্ছ নিয়ম কানুন পালনে বাধ্যবাধকতা ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেওয়ার পর থেকে আফগানিস্তানের সারিহা আইন কার্যকর শুরু করে তালিবান সরকার এগুলো বাস্তবায়নে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছে এই মন্ত্রণালয় দেশটিতে ধর্মীয় বিধান পালনের বিষয়টি নজরদারি করে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে অনুরূপ কিছু ধর্মীয় আইন প্রয়োগ শুরু করেছে তারা বলেছে সব লঙ্ঘনের জন্য হাজারো লোককে আটক করা হয়েছে অথচ কখন কবে থেকে আইনগুলোর জন্য শাস্তি দেওয়া হবে তা স্পষ্ট করে জানায়নি বিচার মন্ত্রণালয়